হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য যে জিনিসটা দেখাবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যা সবাই জানে না এবং বোঝে না, তা হচ্ছে কিভাবে ফুল সংরক্ষণ করা যায়। তো আমি এই বিষয়টা নিয়ে শুরু করব। আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আমি এখন শুরু করছি যে ফুল কিভাবে সংরক্ষণ করে আপনারা ফ্রিজে অথবা পানিতে সংরক্ষণ করবেন, সেই বিষয়টা নিয়েই আমি আপনাদের সামনে এখন এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা না করেছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি শুরু করছি আমার ভিডিও। তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আমার এইখানে বালতিতে আমি কিছু ফুল রেখেছি। এটা হচ্ছে জারবেরা। তো জারবেরার তিনটা কালার, পাঁচটা ছিল, তো আমি দুইটা কাজে লাগিয়েছি আর একটা একটু সমস্যা হয়েছে, তো ওটার গোড়া পচা ছিল তাই ওটা নষ্ট হয়েছে। আমি এই ফুলগুলো এখন থেকে প্রায় 5 দিন আগে কিনেছি। তো আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন আমার গোলাপগুলো একেবারেই সতেজ, একেবারেই সতেজ। এই যে দেখছেন গোলাপগুলো ফুটে ফুটে যাচ্ছে। এই 5 দিনে গোলাপের কোনো সমস্যাই হয় নাই, তো অনেকটা ফুটে ফুটে যাচ্ছে গোলাপগুলো। তো আমি যদি চাই যে এটা ফুটবে না, তো সেক্ষেত্রে আমাকে এইগুলো কেটে ফ্রিজে রাখতে হবে, এবং ফ্রিজে রাখার কৌশলটা আমি আপনাদেরকে বলে দিব। তো আপনারা যদি চান এইভাবে অনেক দিন গোলাপ বা রজনীগন্ধা অথবা জারবেরা, গ্লাউডিয়াস, এই ধরনের ফুলগুলো আপনারা যদি অনেক দিন রাখতে চান, সেক্ষেত্রে লম্বা করে ডাঁট কেটে নিতে হবে, এবং লম্বা করে কাটার পরে প্রতিদিন পানি পাল্টাতে হবে, সাথে করে সেই পানির সাথে সামান্য একটু চিনি মিক্সড করতে হবে। আর প্রতিদিন পানি পাল্টানোর পরে গাছের মানে যে ফুলের ডগাটা বা গোড়াটা, এই গোড়ার নিচে 1 ইঞ্চি পরিমাণ ছেঁটে দিতে হবে। এই যে আপনারা দেখছেন এই ফুলটা কত বড় করে কেটে নিয়ে আসা হয়েছে। তো আমরা পানি পাল্টাবো যখন, তখন জাস্ট এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কেটে নিব। প্রতিদিন 1 ইঞ্চি পরিমাণ কেটে দিবেন এবং পানি পাল্টিয়ে সামান্য চিনি পানিতে মিক্সড করে নেবেন, তাহলে অনেক দিন পর্যন্ত এই গোলাপ আপনারা রাখতে পারবেন। শুধু গোলাপ নয়, সাথে আপনারা গাঁধা, জারবেরা, রজনীগন্ধা, গ্লাউডিয়াস এগুলোও রাখতে পারবেন। এই যে এই ফুলটা দেখুন, এটা 5 দিন হয়ে গিয়েছে, অথচ মনে হচ্ছে আমি কেবলই গাছ থেকে ছিঁড়ে এনেছি। তো এটা গাছ থেকে ছিঁড়া নয়, এটা আমি গোড়া কেটে চিনি পানিতে ডুবিয়ে রেখেছিলাম। হয়তো কিছু কিছু ফুল নষ্ট হতে পারে যদি গোড়া না কাটা হয়, গোড়া কাটলে কখনোই এটা সমস্যা হবে না। এই গোড়াটা 1 ইঞ্চি পরিমাণ কেটে দিতে হবে। দেখুন এই ফুলটা পুরো ফুটে গিয়েছে। আমি গদখালি গিয়েছিলাম ফুল আনতে, তো সেখান থেকেই আমার এই ফুলগুলো আনা। তো ফুলগুলো যেহেতু আমি অনেক ফুল এনেছি, 100টা ফুলের মতো, তো এই ফুলগুলো আমি সংরক্ষণের জন্য আমি পানিতে ভিজিয়ে, সামান্য চিনি পানিতে ভিজিয়ে গোড়া কেটে কেটে প্রতিদিন পানি চেঞ্জ করছি, যাতে করে আমার ফুলগুলো একেবারেই সতেজ আছে। আপনারা একটু খেয়াল করুন যে এখানে দেখুন পাতাগুলো কতটা সতেজ, কোনো নিস্তেজ ভাব নেই এই ফুলগুলোর মধ্যে। আর এই ফুলগুলো আস্তে আস্তে করে ফুটবে। এখন যারা গায়ে হলুদ অথবা বিয়ে বা কোনো অনুষ্ঠানের জন্য, কোনো অকেশনের জন্য ফুল রাখতে চান, সেক্ষেত্রে এভাবে রাখা যাবে না। সেক্ষেত্রে আপনাদেরকে ফ্রিজে ফুলগুলো টাটকা অবস্থায় সামান্য জাস্ট এতটুকু কেটে এটাকে পলিথিনে ভরে ফ্রিজে রাখতে হবে, যেন ফ্রিজের কোনো হাওয়া এই পলিথিনের মধ্যে, পলিব্যাগের মধ্যে ঢুকতে না পারে। এই যে দেখছেন জারবেরা, জারবেরাটা দেখুন, যখন আমি এনেছিলাম আনতে আনতে বাঁকা হয়ে গিয়েছিল, কিন্তু আমি যখনই পানিতে ভেজালাম, ভেজানোর পরে যেমন জারবেরা তেমনই আছে, আরও বেশি সতেজ মনে হচ্ছে।
যেই দিন আমি এনেছি তার থেকে আজ মনে হচ্ছে বেশি সতেজ। আমি প্রতিদিন পানি পাল্টে দিচ্ছি, এবং এই যে চিনি দেখছেন, সামান্য একটু চিনি আমি পানি পাল্টে দেওয়ার পরে পানিতে মিশিয়ে দিচ্ছি, অল্প একটু, জাস্ট চা চামচের এক দু চামচ হলেই এনাফ। যদি পানি অল্প হয় এক চামচ দিবেন, যদি পানি একটু বেশি হয় দু চামচ চিনি দিয়ে দিবেন, আর 1 ইঞ্চি পরিমাণ গুঁড়া কেটে দিতে হবে। এটা কাটতে হবে, ভেঙে দিলে হবে না, কাঁচি অথবা ছুরি দিয়ে কেটে দিবেন। এই যে রজনীগন্ধাটাও ফুটবে 2-1 দিনের মধ্যেই। আমি অনেক ফুল সংরক্ষণ করেছি, যেগুলো আমি মাথায় গুঁজেছিলাম সেগুলো কাল রাতে আমি ভিজিয়ে দিয়েছি, সেগুলোও টাটকা হয়ে গিয়েছে। এখানে অনেকগুলো কালার আছে, কালারগুলো হচ্ছে গোলাপি, এটাকে কি বলে মেরুন, তারপরে হচ্ছে হালকা গোলাপি, ডিপ গোলাপি, অনেক কালার আছে এখানে। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে এটা তো গেল ফুল সংরক্ষণের বিষয়, আরেকটা জিনিস দেখুন আপনারা, এই যে এই ফুলটা, এই ফুলটা কিন্তু ঝিমিয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে এর গোড়াটা পচে গিয়েছে, এটা আমি খেয়াল করি নাই, গোড়াটা পচে গিয়েছে। তো এই যে তিনটা ফুল দেখছেন, এই তিনটা ফুলের এই একই অবস্থা হতো যদি কি না আমি এটাকে সঠিকভাবে সংরক্ষণ না করতাম। তো এই একইভাবে এই গোড়াগুলো এইরকম অবস্থায় হতো, কিন্তু এই এই গোড়াটা নষ্ট হয়ে গিয়েছে। ফুলটাও দেখুন, সে আগের মতো টাটকা নাই, ঝিমিয়ে গিয়েছে, এই যে দেখছেন ঝিমিয়ে গিয়েছে। কিন্তু এগুলো খুবই টাটকা, খুবই সতেজ। তো এটা গেল কিভাবে আপনি বাসায় বালতিতে বা বোতলে বা ফুলের টব, কাঁচের কাঁচের ফুলের টবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতি। এবার আসুন এই ফুলগুলো আপনারা কোনো অকেশনের জন্য কিভাবে সংরক্ষণ করবেন আমি সেই পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা পানিতে ফুল রাখেন তাহলে ফুলটা ফুটতে শুরু করবে, বাট এই ফুটন্ত ফুল মাথায় গুজলে ভালো লাগে না, একটু কড়ি সহ ফুল মাথায় গুজলে ভালো লাগে। এই কারণে যখন বাজার থেকে কিনে আনা হবে জাস্ট এই রকমের হালকা কড়ি থাকবে, হালকা ফুটন্ত ফুল নয়, কড়ি থাকবে, ঠিক ওই সময় জাস্ট এতটুকু 3-4 ইঞ্চি পরিমাণ কেটে একটা পলিথিনের ব্যাগে মুড়িয়ে তারপরে ফ্রিজে রেখে দিতে হবে। তো এই এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমি মাথার একটা মুকুট কিনেছিলাম, ঠিক 5 দিন হয়ে আসলো, আমি এটাকে পলি ব্যাগে ভরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখছেন এখানে গ্লাউডিয়াস ফুল আছে, চন্দ্রমল্লিকা আছে, জারবেরা এবং আরও কিছু ঘাস ফুল। তো আমি এই মাথার মুকুটটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে, ওখানে যাওয়ার পরে আমরা অর্ডার দিয়ে তৈরি করেছিলাম। তো মুকুটটা আমার ভালো লেগেছে, কিন্তু ওই দিন যদি আমি ফ্রিজে না রেখে সংরক্ষণ না করতাম তাহলে আজ আপনাদের সামনে এটা আমি দেখাতে পারতাম না। তো এটার বয়স কিন্তু 5 দিন হয়ে গিয়েছে, তারপরেও দেখুন গ্লাউডিয়াসগুলো কতটা সুন্দর আছে এখনও, আপনারা একটু দেখুন না, পাতা মরেছে না, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো কিচ্ছু হয়নি, অসম্ভব সুন্দর আছে এখনও, মনে হচ্ছে আজই তৈরি করা। তো এটা আমি সাধারণ একটা পলি ব্যাগে আটকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো একেবারেই সতেজ আছে। তো আপনারা চাইলে এইভাবে ফ্রিজে রেখেও গোলাপ বা জারবেরা এগুলো সংরক্ষণ করতে পারেন যদি কোনো অকেশন থাকে, আর যদি বাসায় শুধুমাত্র ফুলের সৌন্দর্য দেখার জন্য ফুল রাখেন সেক্ষেত্রে পানি দিয়ে চিনিতে রেখে দিবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে বা আপনাদের কোনো উপকারে আসলে আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন, ভুলবেন না। যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।